আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ও বাসা থেকে বের হয়েছে, এটা একদম বাসার সাথেই। অনেক সময় আমাদের লাইফে মানে সিম্পল জিনিস বাট ছোট ছোট জিনিস থেকে শিখনীয় অনেক কিছু আছে। এটা আল্লাহর কুদরতি, আল্লাহর লীলা খেলা সব কিছু। তো এটা যদিও সিম্পল, কিন্তু এটা থেকে শিক্ষামূলক অনেক কিছু আমাদের আছে। শীতকাল যখন আসে দেখেন সব গাছ একদম একটা পাতাও ছিল না, সব কিছু মারা গিয়েছে। কিন্তু এখন যখনই শীত লাস্টের দিকে এখানে, তো এখন সব গাছে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে, প্লাস নতুন নতুন পাতা হয়েছে। তো আমি হাঁটার মধ্যে হঠাৎ করে মনে হয়েছে যে এটাও তো একটা শিক্ষণীয় ব্যাপার, যেখানে শেষ সেখান থেকে শুরু। সত্যিকার অর্থে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই সেম, আমরা অনেক সময় অনেক কিছুতে ভেঙে পড়ি অনেক বেশি, কিন্তু ওইটা থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলে আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। এগুলো কয়দিন আগে একদম মরা মরা ছিল, পুরো শুকনো পাতা, গাছগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে সম্পূর্ণ ডালপালা মরে গিয়েছে। আর এখন দেখেন নতুন পাতা একদম ভরে গিয়েছে সব, আবার সাথে সাথে ফুলও ফুটেছে। এর পাশে যে সবুজ গাছগুলো, এগুলো একদম কীরকম শুকনো ছিল, ডালপালা সম্পূর্ণ মানে মারা যাওয়ার অবস্থা, পুরো শুকনো ছিল। আর এখন আল্লাহ কী সুন্দর করে আবার সব কিছু সতেজ করে দিয়েছে। তো আমি ভিডিওটা এই জন্যই করেছি যে এটা থেকেও সিম্পল একটা জিনিস, কিন্তু এটা থেকেও আমাদের শিক্ষামূলক অনেক কিছু আছে। জীবনের যেখানে শেষ সেখান থেকে আমরা শুরু করলে ইনশাল্লাহ আল্লাহ আবার ভালো কিছু রেখেছেন। তো একদম এদিকে এখন ইতালিতে, বাংলাদেশে আমি জানি না এখন কী অবস্থা, তো ইতালিতে এখন সব গাছে একদম সম্পূর্ণ নতুন পাতা গজিয়ে সুন্দর একটা পরিবেশ বিরাজ করতেছে চারদিকে সব। এই তো আমার হাতের এপাশেও, এদিকে মোটামুটি প্রায় সব বাসার মধ্যে গাছগুলো লাগানো, লাল কালারের পাতা যেগুলো। তো আমি অনেকদিন পরে একটু হাঁটতে বের হয়েছি, তো দেখতে ছাড় যে এদিকে তাকায় শুধু সতেজ আর সতেজ, একদম সব গাছপালায় নতুন নতুন পাতা এসেছে, দেখতে আলাদা একটা সুন্দর লাগে। তো সেজন্য ভিডিওটা করা, আসলে কোনো কিছু মানে ধাক্কা খেয়ে আমরা থেমে যাই, মনে করি যে সব শেষ। সত্যিকার অর্থে যেখানে শেষ সেখান থেকে আবার শুরু করা যায়, এ পাতাগুলো হচ্ছে সেটার প্রমাণ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।